আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়্যান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন চলছে, বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। ফরিদপুরের সদরপুরে এমপি নিক্সন চৌধুরীর পক্ষে বিপক্ষে সমাবেশ নিয়ে উত্তেজনা, 144 ধারা জারি। এবং সিরাজগঞ্জে যমুনার ভয়েল ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনা। এবারে বিস্তারিত, শান্তিপূর্ণভাবে চলছে 2 সংসদীয় আসনের উপনির্বাচন। তবে ঢাকা 5 আসনে ভোটারদের আগ্রহ কম হলেও নওগাঁ 6 আসনে ভোটার উপস্থিতি ছিল বেশি। এদিকে ঢাকা 5 আসনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল সহ অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। বিস্তারিত একরাম হক সাইমের রিপোর্টে। উপনির্বাচন হলেও ভোটারদের ভালো সাড়া ছিল নওগাঁ 6 আসনে। সকাল থেকেই কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রথমবারের মতোই আসনে ইভিএম এ জনপ্রতিনিধি নির্বাচনে রায় দিয়েছেন ভোটাররা। আমরা ইভিএম এর মাধ্যমে ভোট দিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিয়েছি এবং খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। কোনো জোর ঝামেলা বাধা বন্ধ নাই, কোনো বাধা নেই, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং ইভিএম সিস্টেমকে সবাই স্বাগত জানিয়েছে। তবে ভিন্ন চিত্র ছিল ঢাকা 5 আসনের উপনির্বাচনে। রাজধানীর এই আসনে কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা ছিল কম, কর্মব্যস্ত নাগরিকদের ভোট নিয়ে আগ্রহ খুব একটা দেখা যায়নি। ঢাকার এই আসনের নির্বাচনে কোনো সহিংসতা না হলেও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ কিছুটা উত্তাপ ছড়িয়েছিল ভোটের মাঠে। নির্বাচনে যা হচ্ছে তাতে আসলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না। ভোটার নেই, আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে। অভিযোগ করে সততা নাই, কোনো সত্যতা নাই। ও বার সমান বলতেছে আমরা শুনতেছি, ওর একটা মানে একটা অভ্যাস নালিশ নালিশ দল করে সে। যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলির আংশিক নিয়ে গঠিত ঢাকা 5 আসনে ভোটার 4,71,000, প্রার্থী সংখ্যা 6। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নওগাঁ 6 আসনের প্রার্থী সংখ্যা 3 জন, ভোটার 3 লাখের বেশি। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটিও শূন্য হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। দর্শক, ঢাকা 5 আসনের উপনির্বাচন পরিস্থিতি দেখতে আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান আছেন কদমতলী এলাকায়। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইন, ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন, ভোটারদের উপস্থিতি কেমন? ওয়াহিবা, আমি আছি কদমতলী থানার, এই কেন্দ্রটির নাম হচ্ছে মহিউদ্দিন বাদল কলেজিয়েট স্কুল, কদমতলী থানা এলাকার বেশ ভেতরে এই ভোট কেন্দ্রটির অবস্থান। এবং এই কেন্দ্রে ভোটার 1600 কিছু বেশি এখানকার ভোটার। আমি কিছুক্ষণ আগে এখানকার যিনি নির্বাচনী দায়িত্ব রয়েছেন প্রিজাইডিং অফিসার, ওনার সঙ্গে কথা বলেছি। এই 4-5 ঘন্টায় তিনি যেটি আমাকে জানিয়েছেন, প্রায় 150-200 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতির কথা যদি বলি, শুরুতেই আমি সকাল থেকে আমার সহকর্মীদের নিয়ে প্রায় 25-30টি কেন্দ্র ঘুরে দেখেছি। এখানে সবগুলো কেন্দ্রের পরিস্থিতি যদি বলি একই রকম আর কি। ভোটার উপস্থিতির দিক থেকে অনেক কেন্দ্রে যেখানে 3,000 বা 4,000 ভোটার ভোট দেওয়ার কথা, সেখানে 500-700 মধ্যে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংখ্যাটা এর মধ্যে এই দাঁড়িয়ে আছে আমি যতটুকু জানতে পেরেছি, যদিও এখনও 3-ঘন্টার মতো সময় বাকি রয়েছে। আপনি জানেন যে 9:00 থেকে 5:00 পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তো শেষ সময়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা প্রার্থী যারা, তারা প্রত্যাশা করছেন সকাল থেকে উপস্থিতি কম থাকলেও হয়তো দুপুরের খাবার শেষে কিছুটা বিশ্রাম নিয়ে ভোটাররা আবার শেষ সময়ে হয়তো ভোট কেন্দ্রে আসবেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আর আরেকটি কথা, আপনি প্রশ্নে যেটি জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সামগ্রিকভাবে এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী কাজ করছে, আমাদের সহকর্মীরা কাজ করছে, এবং আমার নিজের দেখা যেটি সেটি হচ্ছে যে প্রত্যেকটি কেন্দ্রে আমি যেটি দেখতে পেয়েছি যে কেন্দ্র
সম্বন্ধে আসলে সকাল থেকেই আওয়ামী লীগের প্রার্থী যিনি ওনার কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রগুলোর বাইরে ওনাদের আমরা সরব উপস্থিতি দেখতে পেয়েছি, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী যাকে বলা হচ্ছে ধানের শীষের তার কর্মী সমর্থকদের একেবারেই কোনো কেন্দ্রে আমি খুব একটা আমার চোখে পড়েনি, আমরা দেখতে পাইনি। ভেতরে যদি যারা দায়িত্ব পালন করার কথা পোলিং এজেন্ট হিসেবে প্রার্থীদের পোলিং এজেন্ট আমি কয়েকটা কেন্দ্রে জিজ্ঞেস করেছিলাম, সকালে ধানের শীষের যিনি প্রার্থী তার কিছু পোলিং এজেন্ট এসেছিলেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তারা চলে গেছেন এমনটি আমাকে জানানো হয়েছে। এবং যেটি বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন যে অধিকাংশ কেন্দ্র থেকেই প্রায় সব কেন্দ্র থেকেই তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, যদিও সামগ্রিকভাবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ এই ধরনের খবর একটি কেন্দ্র থেকেও আমরা পাইনি। তো সামগ্রিকভাবে যদি বলতে চাই যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানের কথা যদি বলি, প্রত্যেকটা কেন্দ্রের বাইরে পুলিশ এবং ভেতরে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন, বাইরে আমরা র্যাবের টহল দেখতে পাচ্ছি, বিজিবি রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ান রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে তারা টহল দিচ্ছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা ভোটের সামগ্রিক পরিবেশ যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে সেটি নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করছেন। সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই সন্তোষজনক সেটি বলতেই হয়, তবে ভোটার উপস্থিতির কথা বললে হতাশার এখন পর্যন্ত চিত্রটা হতাশাজনক বলা যেতে পারে। পাঁচটায় ভোট গ্রহণ শেষ হবে এবং যেহেতু ইভিএমে ভোট হচ্ছে ধারণা করা হচ্ছে যে পাঁচটায় শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়ে যাবে এবং সাতটা থেকে আটটার নাগাদ হয়তো ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না পেলেও একটা ধারণা পাওয়া যাবে যে আসলে এই আসনের উপনির্বাচনে ভোটাররা কাকে বেছে নিয়েছেন, সেরকম একটি ধারণা পাওয়া যাবে বলে নির্বাচন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। ওয়াহিবা মইন, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের সদরপুরে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তার প্রতিপক্ষ কাজী জাফরুল্লাহর সমর্থকদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সদরপুর উপজেলা চত্বরে একই সময়ে ওই দুই পক্ষ সমাবেশ ডাকায় আজ সকাল 9টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিক্সন চৌধুরীর বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে নির্বাচন কমিশনের করা মামলা প্রত্যাহারের দাবিতে একই স্থানে সমাবেশ ডাক দেয় নিক্সন চৌধুরীর সমর্থকরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 24 ঘন্টার জন্য সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। মধ্যপ্রদেশ নির্বাচনের নামে টাল বাহানার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সময় হলেই নির্বাচন হবে এবং জনগণ ঠিক করবে পরবর্তী সরকার কে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এল সিদ্দিকের সভাপতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। জোর করে ক্ষমতায় টিকে আছে বলেই সরকার দলীয় নেতাকর্মীরা অন্যায় অপরাধ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ধর্ষণ বিরোধী মানববন্ধনে তিনি এ অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও বিচারহীনতার কারণেই দেশে অপরাধের মহোৎসব চলছে। এ সরকার ক্ষমতায় থাকলে এ দেশের হত্যা, গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি, প্রতারণা এটা কখনো শেষ হবে না। তাই আজকে এই সরকারের নেতা কর্মীরা আজকে তারা বেপরোয়া হয়ে গিয়েছে। পানি কমতে থাকায় আগ্রাসী রূপ ধারণ করেছে যমুনা। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় এই নদী তীরে এখন চলছে ভয়ঙ্কর ভাঙ্গন। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরের হাজারো পরিবার। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কয়েক দফা বন্যায় প্রায় তিন মাস দুর্যোগে ছিলেন সিরাজগঞ্জের নিচু এলাকা ও নদী তীরের মানুষ। মাসখানেক হলো বন্যা নেই, কিন্তু ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এবছর যমুনার ভাঙন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। মাত্র এক সপ্তাহে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এবং এনায়তপুর থানার সদিয়া চাঁদপুর ও বামন গ্রামের প্রায় 150 পরিবার নিঃস্ব হয়েছেন এ ভাঙনে। নিঃস্ব হয়ে গেছে, আর আমার করে কিচ্ছু নাই। নদীর ভেঙেছে, বাদবুদ কিচ্ছু দেয় না, কোনো ব্যবস্থা নাই। এইসব কয় ব্যবস্থা হেমু আর না আল্লাহ থাই বাদ যদি দেয়,
থাকার মতো বাদ্র যদি দিলেনি তাহলে থাকবে হইলাম না, এখন তো আর তাও হবো না। সিরাজগঞ্জকে যমুনার ভাঙন থেকে রক্ষায় নির্মিত বাঁধ ও স্পারগুলো সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় এসব নদী গর্ভে চলে যাচ্ছে। সকাল ৭টা থেকে আবার নতুন করে শুরু দিছে গর্ভিটা, যেগুলো আছিল দুই একটা বাড়ি ঘর যা ছিল তা পুনরায় আবার ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। গাছপালা চলে গেছে, অনেকের গৃহপালিত পশু এবং তাদের শেষ সম্বলটুকু জমি জমা যা ছিল সব আজকে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। করজোড়ে আবেদন করি যে বাংলাদেশ সরকার যেন আমাদের একটা স্থায়ী ভয়নবাদ করে দেয়। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানান, এবছর যমুনা নদীর স্রোত দিক বদলেছে। কাজীপুর থেকে শুরু হয়ে সদর উপজেলা এবং ভাটি অঞ্চলের এনআইপুর থানার বেশ কিছু জনপদে আঘাত হেনেছে এ স্রোত, যা আগে ছিল না। স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য আমাদের একটা প্রকল্প সাবমিট করা আছে, যেটা প্ল্যানিং কমিশনে এখন অনুমোদন অপেক্ষায়। যমুনার আগ্রাসী এমন ভাঙন আগে দেখেননি নদী তীরের মানুষেরা, তাই দ্রুত আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবিও জানাচ্ছেন তারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে আল্লাহ হাফিজ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলের বনগাঁও ট্রাক পার্কিং সিন্ডিকেটের হাতে প্রায় দুই যুগ ধরে জিম্মি বাংলাদেশি আমদানিকারকরা। এ কারণে প্রতিদিন বাংলাদেশি ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। আমদানিকারকরা জানান, সিরিয়ালের নামে পার্কিংয়ে জোর করে প্রতিটি ট্রাক ২০ থেকে ২৫ দিন পর্যন্ত আটকে রাখা হয়, আর এতে প্রতিদিন বাংলাদেশি আমদানিকারকদের ট্রাক প্রতি লোকসান গুনতে হচ্ছে ২০০০ টাকা। দীর্ঘ সময় চালান আটকে থাকায় নষ্ট হচ্ছে পণ্যের গুণগত মান। ব্যবসায়ীরা বলছেন, অনেক চেষ্টা করেও সিন্ডিকেট মুক্ত হতে পারেননি তারা। এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে অনেকবার কথা হয়েছে, খুব দ্রুত এর সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। এবারে মেঘভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীর দ্বিতীয় প্রকোপ ঠেকাতে আজ মধ্যরাতে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ ৮টি শহরে রাত্রিকালীন কার্ফিউ শুরু হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্ফিউ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। কয়েকদিন ধরে ইউরোপে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় এই আইন জারি করা হয়েছে। বিবিসির অনলাইনের খবরে বলা হয়েছে, ফ্রান্সের বৃহস্পতিবার একদিনে ৩০,৬২১ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ২২,৫৯১। বেশি আক্রান্ত হয়েছে মার্সেইলি, লিয়ন ও লিলে সহ ৮টি শহরে। গণতন্ত্র শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবের প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ে গণফোরামকে সংগঠিত করার আহ্বান জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে তিনি বলেন, দেশে গণতন্ত্র কার্যকর করতে হবে, মানুষকে তার অধিকার ভোগের সুযোগ দিতে হবে। ১২ মার্চ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের পর গণফোরামের এটি প্রথম সভা। এতে আহ্বায়ক কমিটির ৭০ সদস্য সহ ১৩০ জন প্রতিনিধি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান। পার্টেক্স খেলার খবর। ছয় দেশ নিয়ে আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল শুটিং চ্যাম্পিয়নশিপ। সকালে শুটিং ফেডারেশনে দুদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজনে যে কোনো ফেডারেশনকেই সরকার সাহায্য করবে। এস এম আশরাফের রিপোর্ট। করোনার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে দেশের ক্রীড়াঙ্গনকে। ক্রিকেট মাঠে গড়িয়েছে, হকি খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন, শুটাররা এবার নামছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। স্বাগতিক বাংলাদেশ, ভারত ও জাপান, কোরিয়া সহ ৬ দেশের ১২ প্রতিযোগী অংশ নেবেন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে। শুটিং ফেডারেশন এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে শুধু শুটিংয়ের ভবিষ্যতে আয়োজনের ক্ষেত্রে দ্বার উন্মোচিত হবে তাই নয়, এটার মাধ্যমে কিন্তু অন্য অন্য খেলাগুলোগুলো এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তারা করার উৎসাহিত বোধ করবে। আমরা অলিম্পিকে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে কি খেলবো, আমরা এই প্রস্তুতি ম্যাচ হিসেবে আমরা অনলাইনটা বেছে নিয়েছি, কারণ এখন তো বিদেশে যেয়ে খেলা সম্ভব না, ট্রেনিং করা সম্ভব না, কোনো কিছু করা সম্ভব না। ওয়াইল্ড কার্ড নিয়ে আসন্ন টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে অন্তত ২ জন শুটার অংশ নেবেন। তার আগে এই প্রতিযোগিতাকে কর্মকর্তা এবং খেলোয়াড়রা দেখছেন নিজেদের
তৈরি করার সুযোগ হিসেবে। মানে আমি যে 627-28 অ্যাভারেজ মারছি বাস ইভেন 631 কিন্তু আমার বেস্ট স্কোর, কিন্তু ওই বেস্টটা নাই চিন্তা করলাম, আমি যেন 624-625 মারতে পারি যেটা আমার সন্তুষ্টেবল থাকতে পারে। বাংলাদেশ একটা কম্পিটিশন অলরেডি 26-28 মেরেছে আমার হাইয়েস্ট স্কোর এটা, এখন আমি 20-22 মানে মারার চেষ্টা করছি। অলিম্পিকের আগে শুটারদের জন্য একজন দক্ষ বিদেশি কোচ নিয়ে আসার ঘোষণাও দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন চলছে, বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। ফরিদপুরের সদরপুরে এমপি নিক্সন চৌধুরীর পক্ষে বিপক্ষের সমাবেশ নিয়ে উত্তেজনা, 144 ধারা জারি। এবং সিরাজগঞ্জে যমুনার ভয়াল ভাঙ্গনে নিঃস্ব হাজারো পরিবার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।